হ্যালো পাখি পালক এবং পাখি প্রেমিক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম বার্ডস ইনফো বাংলা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমাদের ভিডিও কতটা ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে হতে চলেছে। আর ভিডিও শুরুতেই বলে রাখি যে আমি আসলে অন্যদের মতো এত গুছিয়ে বা এডিট করে ভিডিও তৈরি করতে পারি না। আমি আপনাদের মধ্যে মেইন যে টপিকটা সেটা তুলে ধরার চেষ্টা করি। সো যদি আমার এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাই মেইন ভিডিওতে। তো গাইজ, ভিডিওতে আপনারা দেখতেই পারতেছেন যে আমি আসলে জাওয়াবাকিকে ভিডিও বসানোর জন্য আমি একটা হাড়ি ইউজ করতেছি। আসলে জাওয়াবাকি বক্স ইউজ করা যায়, বাট আমি যেহেতু 18-12 সাইজের খাঁচায় ব্রিডিং করাইতেছি সেই জন্য আমি হাড়ি ইউজ করতেছি। বক্সে অনেকখানি জায়গা নেই, যার ফলে খাঁচার জায়গা সংকট হয়ে যায়, সেই জন্য আমি আসলে এই হাড়িটা ইউজ করতেছি। আর হাড়িটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়, সো এটা জাওয়াবাকি খুব ভালোই ব্রিড করবে। আর এমনি তো জাওয়াবাকি হাড়িতে খুব ভালো ব্রিড করে। আর ওদের নেস্টিং মেটেরিয়ালস হিসেবে আমি ইউজ করতেছি নারকেলের যে ছুবরা, সাথে কিছু খড় আছে, এগুলো আমি ওদের নেস্টিং মেটেরিয়ালস হিসেবে ইউজ করতেছি। আর এখন আমি হাড়িটাকে আসলে তার দিয়ে ভালো মতো বেঁধে ফেলবো, যাতে এটা আমি খাঁচার মধ্যে হ্যাং করতে পারি। এটা হ্যাং করার মতো একটা ব্যবস্থা নিয়ে আসতে হবে, আর তার দিয়ে এটা ভালোভাবে বেঁধে তারপর। তো এক হাতে ভিডিও করাটা আসলে কষ্ট হয়ে যাইতেছে, সেজন্য আমি এটা তার দিয়ে বাঁধার পর ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন যে আমি তার দিয়ে এরকম একটা হ্যাঙ্গের মতো ইয়ে করছি, যেটা আসলে এটা খাঁচার মধ্যে বেঁধে দিব। এক কর্নারে হ্যাং করে রাখলে আশা করি যে আর এটা নড়বে না। তো আপনারা চাইলে এরকম হ্যাঙ্গার করতে পারেন তারের দিয়ে, বা যদি আর অন্য কোনো ভাবে, বা অনেকে আছে যারা খাঁচার মধ্যে এটা দিয়ে তারপর নিচে বাঁশ বা কাঠি বা লাঠি কিছু দিয়ে এটারে আটকে রাখে। তো যার যেভাবে ইচ্ছা সেভাবে এটা হ্যাং করতে পারেন। তো আমার এইভাবে আসলে ভালো লাগে, বা আমি বাজির ঘর সব পাখিকে এইভাবে হ্যাং করে ইউজ করি। আর এগুলো হ্যাং করলে যথেষ্ট টেকসই হয়, দ্যাটস ওয়াই আমি আসলে এই এতে হ্যাং করছি এইভাবে। তো গাইজ, এখন আমি হাড়ি দেওয়ার পূর্বে আমি হাড়িতে সামান্য কিছু নারকেল ছুবরা এগুলো দিয়ে দিব, কারণ নেস্টিং মেটেরিয়াল সামান্য কিছু দিলে বাকি, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম ব্রিড করতেছে, সো ওরা বুঝবে না আসলে কি করতে হয় কি না। দ্যাটস ওয়াই আমি সামান্য নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিলে পরে যখন আমি কেজের মধ্যে নেস্টিং মেটেরিয়াল দিব তখন দেখা যাবে যে ওরা নিয়ে নিয়ে এটা নেস্ট করতেছে। সো আমি এটা সামান্য কিছু নেস্টিং মেটেরিয়াল এর মধ্যে দিয়ে দিতেছি, যাতে ওদের সুবিধা হয়, বা পরবর্তী সময় ওদের আমি কেজের মধ্যে নেস্টিং মেটেরিয়াল দিলে ওরা বুঝে যে নেস্ট করতে হবে বা ইয়ে। তো গাইজ, খাঁচা মোটামুটি হাড়িটা রেডি করে আমার কমপ্লিট। এখন আমি এটা খাঁচার মধ্যে সেট আপ করবো, তো আমি এটা কেজে সেট আপ করে আপনাদের দেখাইতেছি। ওকে, তো গাইজ দেখতে পারতেছেন আমি খাঁচার মধ্যে হাড়িটা দিয়ে দিয়েছি। আর জাওয়াবাকি ব্রিডিং এর জন্য আসলে হাড়িটাই আদর্শ, আর বড় খাঁচা হলে আপনি ব্রিডিং বক্স ব্যবহার করতেই পারেন। বাট যদি এরকম 18-12 সাইজের খাঁচা হয়ে থাকে তাহলে হাড়ি দেওয়াটাই দরকার, বা হাড়িটাই আদর্শ। আর আপনি দেখতে পারতেছেন হাড়ি দেওয়ার পরেও যথেষ্ট স্পেস রয়েছে ওদের উড়াউড়ি করার জন্য। আর পাখিকে যত বড় খাঁচাই দেওয়া যায় তত পাখির জন্য ভালো, বাট আমার যেহেতু আমি জাওয়াবাকিকে 18-12 খাঁচায় ব্রিড করাইতেছি, সো এই খাঁচার জন্য এরকম হাড়িটাই আদর্শ। আর আপনারা দেখতে পারতেছেন, সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন কি কি ভিডিও চাইতেছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।